হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সব বন্ধুরা ভীষণ 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 ভালো আছো। কিছুদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কোনো ব্লগ তৈরি করতে পারিনি। কোনো সিরিয়াস একটা রিজন ছিল আমার, যার কারণে আমি ব্লগ বানাতেই পারিনি। তো আজকে তোমাদের সামনে একটা ভিডিও শেয়ার করবো বলে চলে এসেছি। তো দেখো, আমি আজকে চলে এসেছি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। এখানে চর্মশিল্প মেলা শুরু হয়েছে। আমি তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে পরপর এখানে অনেকগুলো মেলা হতে থাকে, আমি তোমাদেরকে দেখাবো যতদূর আমার সম্ভব হবে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই আর দেখতে থাকো আমার সঙ্গে। তো এই প্রথম স্টলটাতে দেখতে পাচ্ছ অনেক রকমের চামড়ার তৈরি জুতো, ব্যাগ, বিভিন্ন রকম, বিভিন্ন সাইজ, বিভিন্ন কালার আর বিভিন্ন দামে, কম থেকে শুরু করে বেশি পর্যন্ত বিভিন্ন দামে এখানে লেদারের জিনিসপত্র রয়েছে। দেখো দোকানটাতে দাম কিন্তু রিজনেবল, কিন্তু তাও একটু তো দরাদরি করতেই হয়। শুধু এখানে নয়, আর এর সাথে সাথে সামনের আরও কিছু স্টলে এরকম লেদার জ্যাকেট, লেদার জুতো, বিভিন্ন রকম জিনিস, বিভিন্ন রকম লেদারের আইটেম আরও স্টল আছে সামনে, সেখানেও বিক্রি হচ্ছে। সঙ্গে সঙ্গে এখানে কিছু স্পেশাল জায়গার কিছু শাড়ির দোকান, কিছু চাদর, কিছু সোয়েটারের দোকান, সেই স্টলগুলো এখানে বসেছে। তো আগে আগে চলো আমার সঙ্গে দেখতে থাকো। এবার এই যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্টলটা দেখতে পাচ্ছ, এখানে সব শান্তিনিকেতনী ব্যাগের সম্ভার সবই লেদারের তৈরি। কিছু কিছু ব্যাগের ডিজাইন কারিগরি এত সুন্দর যে চোখ আটকে যাচ্ছে আমার। দেখো সামনে একটা ব্যাগ যেমন আমি দেখেছি, ভীষণ পছন্দ হয়েছিল আমার এই যে ব্যাগটা, কি সুন্দর না দেখতে, দারুণ লেগেছে আমার। চলো আবার সামনে সামনে এগিয়ে যাই। সামনের দোকানটা হচ্ছে মুরাদাবাদ হ্যান্ডলুম। এখানে হ্যান্ডলুমের চাদর, বেড কভার, বেডশিট, পিলো কভার সমস্ত কিছু অ্যাভেলেবেল। এগুলো হচ্ছে সব ভাগলপুরি সিল্কের দোকান, সোয়েটার, চাদর সমস্ত কিছু, বিভিন্ন রকম স্টল বসেছে বিভিন্ন রকম জিনিস নিয়ে। দেখো আগেও একটা সিল্কের শাড়ির দোকান স্টল, এবার এটা হচ্ছে একটা জুয়েলারি শপ। এখানে সমস্ত ব্ল্যাক পলিশ মেটাল, তারপরে ব্ল্যাক অক্সিডাইজ, আফগানি জুয়েলারি, ভীষণ ভালো মানে সম্ভার এখানে, প্রচুর স্টক। আমি কিছু কিছু পারচেস করেছি, আমি তোমাদের নেক্সট একটা ব্লগে সমস্ত দেখাবো। খুব সুন্দর রিজনেবল প্রাইসে পাওয়া যায় এখানে, দেখো তোমরাই দেখে নাও।
এবারে এই দোকানটাতে আছে সমস্ত কাঠের জিনিস, কাঠের ফার্নিচার, কাঠের শোপিস, বিভিন্ন রকম কাঠের জিনিস, কাঠের তৈরি জিনিস। দেখো সুন্দর লাগছে দেখতে, আমার এই ট্রেটা খুব পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর দেখতে। সঙ্গে যে কাঠের ফার্নিচারগুলো আছে সেগুলো ভীষণ সুন্দর কারিগরি, ভীষণ সুন্দর কাজ। এই ফ্লাওয়ার ভাজগুলোকে দেখো, ফ্লাওয়ার ভাজগুলো এত সুন্দর, কারুকার্যটা দেখো কতটা নিখুঁত তৈরি করেছে, কত খাটনি হয়েছে না কারিগরের এটা তৈরি করতে। এইবারে আমি তোমাদের দেখাবো আমার সব থেকে প্রিয় জিনিস, মেলার সব থেকে আকর্ষণীয় জিনিস লেগেছে আমার, লখনৌ চিকেন। যারা পড়ে তারা এর মজা জানে। আমার ভীষণ পছন্দের একটা ড্রেস, ভীষণ ভালো লাগে আমার, গরমে তো পরে ভীষণ আরাম। এই দোকানটাতে অসম্ভব ভালো কালেকশন, কি কি নেই, মানে একদম কম দাম থেকে শুরু করে হাই রেঞ্জ পর্যন্ত, বিভিন্ন কালার, বিভিন্ন দাম, এবং কারিগরি দেখলে তো চোখ ফেরানো যাচ্ছিল না, এত সুন্দর কাজের। কাপড়ও বিভিন্ন রকম কাপড়ের ওপর আছে, সিল্ক, কোটা, তারপর মসলিন, বিভিন্ন রকম কাপড়ের ওপর কাজ আছে, দাম অনুযায়ী কাজ। ভদ্রলোকের হচ্ছে দোকান, ইনি আমাকে কার্ড দিয়েছেন, এই যে কার্ডটা দেখো তোমরা। ভদ্রলোক ভীষণ ভালো, ব্যবহারও খুব ভালো। আমি বলবো শিলিগুড়ির কাছাকাছি যদি কোনো বন্ধুরা থেকে থাকো তো অবশ্যই মেলায় এসে এনার দোকান থেকে কিছু পারচেস করো, আমিও নেব, আমার নেওয়া হয়নি এদিন, আমিও কিনবো। 16 তারিখ পর্যন্ত মেলা আছে, ইনিও অ্যাভেলেবেল আছেন 16 তারিখ পর্যন্ত। অসম্ভব সুন্দর, প্রচুর প্রচুর সম্ভার, প্রচুর জিনিস। তো এই ছিল পুরো মেলাটা, আমি তোমাদেরকে ঘুরে দেখালাম। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা তো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম একদম একদমই ভুলবে না। চলো এবার বাড়ি ফিরে যাই। তো দেখলে তো তোমরা, আমি গিয়েছিলাম লেক্সপো, লেক্সপো চর্মশিল্প মেলায়। তো চলো বাড়ি যাই এখন।